আসসালামু আলাইকুম, আমি আয়শা হাসান চলে এসেছি ইউটিউব চ্যানেল থেকে, আয়শা আপনাদের জন্য চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানিটা, আর আমি পরিবেশন করেছি ডিম, টমেটো, কাঁচামরিচ বেরেস্তা দিয়ে। তো চলুন কিভাবে তৈরি করা যায় আমি দেখি। এই তেলটা হচ্ছে আমি আলু ভাজার তেলটা, ওই তেলটার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, এটা আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা মিক্স করে পেস্ট করা। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এখন দিয়ে দিব মাস্টার অয়েল মানে সরিষার তেল। ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। পানি ছাড়া আমি মাংসগুলো কষিয়ে নিব, কারণ মাংস থেকেই পানি উঠবে। এই আলুগুলো আমি একটু হলুদ মেখে, একটু লবণ মেখে আমি ভেজে নিয়েছি আগেই। দেখতে পাচ্ছেন আমার পানি প্রয়োজন হয়নি, মাংস থেকেই পানি উঠেছে। আমি মুরগির কলিজাটা উঠিয়ে নিলাম, আমার মাংসটা হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিব পোলাওর চাল, ধুয়ে আমি আগেই রেখেছি। এখন ভালোভাবে এটা আমি একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই ভাজা করা আলু,
এর মধ্যে দিয়ে দেব গাজর, এখন এর মধ্যে আমি গরম করা, আমি গরম আগেই করে নিয়েছি, গরম করা পানিগুলো আমি ঢেলে দিলাম। এই পর্যায়ে আমার চুলাটা হাই মিডিয়ামে আছে, যখন পানিটা বুদবুদি ছুটবে তখন আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিব, আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এই বাটির দুই বাটি আমি চাল নিয়েছি আর চার বাটি পানি আমি নিয়েছি, এক বাটি চালের জন্য দুই বাটি পানি প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কীরকম ঝরঝরে হয়েছে, কোনো তেলে চিকচিকে ভাব নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।